জেরি আই জেরি, তুমি কি করো? জেরি পুতু, ও জেরি পুতু, জেরি পুতুটা এখানে বসে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার জেরি পুতুটা এখানে ভিডিওতে বসে আছে, সরি শুয়ে আছে, কিন্তু বসেছিল তো এখন শুয়ে পড়েছে। ওর অনেক গরম লাগছে আমাদের এখানে অনেক। জেরিবুড়া কি করো? হ্যাঁ জেরিবুড়া, আমাদের জেরিবুড়া এখানে অনেকটা হাগু করেছে, ও একা না, জেরি এখানে অনেকটা পটি করেছে আর একা করে নাই, ওর বোনও করেছে। হ্যাঁ গরম, আর বিড়ালরা তো গরম সহ্য করতে পারে না। বিড়ালরা সাধারণত আমাদের মতো অনেক গরম সহ্য করতে পারে না, আমরা ঠিক যতটা গরম সহ্য করতে পারি ওরা কিন্তু ঠিক ততটাও পারে না, তো এই কারণে ওরা একদমই হয়ে গিয়েছে আমাদের এই গরমে, একদম লেতা পেতা হয়ে গিয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন ওর কিন্তু চোখে পানি চলে এসেছে অলরেডি, ওর চোখে খুব পানি চলে এসেছে, গরমে কি করবে বেচারি, বেচারি গরমে আর কি করবে, তাই না বেচারি? পুতু জেরি, তুমি আমাদের পুতু জেরি, আশেপাশে অনেক মানুষ, আমাদের অনেক মানুষ বলতে আর কি, আমার ভাই, আমার মা, আমার আন্টি, আমার বাবা, তো ও হচ্ছে তাদেরকে দেখছে এভাবে শুয়ে শুয়ে, ঠিক আছে। আচ্ছা আমাদের জেরি কিটিমালার গরমের অবস্থা কাহিল এক কথায়। তো জেরিমালাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওকে অনেকটা শুকিয়ে গিয়েছে, আমাকে অনেকেই বলেছে, আসলে অনেকটা শুকিয়ে গিয়েছে, আসলে গরম ওরকমভাবে ওর ওর খাওয়া হচ্ছে না, আর খাওয়া হলে ওর খাবার ওর গায়ে লাগছে না, এটা হচ্ছে বড় একটা কথা, খাবার খেলেই ওর খাবার গায়ে লাগে না, মোটা হয় না এক কথায়। তো দর্শক আপনারা সবাই আমাদের জেরিকিটির জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখে এবং আমার লাইভগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ পুতু? এই পুতু কীভাবে শুয়ে আছো তুমি? জেরি পুতু তুমি কীভাবে করে শুয়ে আছো মাম্মা? আচ্ছা জেরি পুতুর অনেক গরম লাগছে, তো তাই জেরি পুতু চেহারাটাকে এভাবে রেখেছে, ওর ফেসটাকে ও সুন্দর করে সবাইকে দেখাচ্ছে না, ও সবাইকে বোঝাতে চাচ্ছে ওর খুব গরম লাগছে, ও গরমে কাহিল হয়ে গিয়েছে। ও জুইকোনা চলে গিয়েছে, আচ্ছা ঠিক আছে। ও কিন্তু হাঁটাহাঁটি করছিল আমাদের ছাদে, কিছুক্ষণ আগে এসেছে আর এখন অনেক হাঁটাহাঁটি করছে। প্রথমত এসে যেটা করলো আপনারা তো দেখতেই পেলেন এই জায়গাটাতে, অনেক পটি করেছে, তো ওইগুলো একটু বালু দিয়ে আর কি একটু এলোমেলো করে দিল, ঠিক আছে। তারপর হচ্ছে ওই জায়গায় গিয়ে তারপর আমাদের জেরি বুড়াটা একটু বসলো, এখন আমরা ওইদিকে যাচ্ছে। আচ্ছা কোথায় যাওয়া হচ্ছে? আই জেরি, ও জায়গায় জায়গায় বস, এইখানে বসে কি করা হচ্ছে বললো তো একটু আমাদেরকে।